عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون؟ ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين. بالشركين استيك تكب غرل جتار شعب دنگان هزار سلام شتك شئي سرشتي كولير سرشت مهان সৃষ্টি কুলের শ্রেষ্ঠতম তোমার প্রিয় সকার পড়ে সালাত সালাম পাঠাও করো যুগ থেকে যুগ যুগান্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. چمکیے বিশ্বালুকের ভাগ্য তারা মানবের তন নবী যখন এলেন ধরায় জাগল সারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। শিবে আবু তালিব সে তো এক কারাগার,
কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার, শিবে আবু তালিব সে তো এক কারাগার। কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার, না কে না ঘুমে কত রাত কে দেখে দে, না কে না ঘুমে কত রাত কে দেখে দে, দিন কায়েমের তরে দর যদরে দরে, হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরিকা, জানমাল দিয়ে পাশ হলো সে পরিকা, অবশেষ হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি, রাসূল আমার বলে দিলেন খাইরুল কুরুনি করনি বিকমালিহিম কশাফদুজা বিজমালিহিম হসনত জমিউ খিসালিহিম সাল্লু আলাইহি ওয়া আলিহি। নরসিংপুর আদর্শ হাফেজ ইয়াদ আকিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল 2020 এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন নরসিংপুর ইউনিয়নের গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র ইউনিয়নের সম্মানিত কাজী হযরত মাওলানা কৌসর উদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান শাহী দরবারে লাহিতে শুকুর আদায় করি যে মহান রাব্বুল আলামিন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে আলিশানে একটু জুরে সুরে মহব্বতে একটু জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, কথাটি কি নয়? আল্লাহর প্রশংসা যদি আমরা আজীবন করি শেষ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله رب العالمين বলেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي, আমার প্রশংসার তারিফ লেখার জন্য যদি তোমরা সমুদ্রের জলকে কালি বানাও তাহলে সমুদ্রের জল শেষ হয়ে যেতে পারে, ওই সমুদ্রের সাথে আরো সমান সমুদ্র লাগালেও জল শেষ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের গুণগান তারিফ লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের আমরা এমন এক মওলার গুলাম যার প্রশংসা যার গুণগান আজীবন যদি আমরা করি শেষ করতে পারবো না, কথা ঠিক কিনা? দুনিয়ার সব গান শেষ হয়ে যাবে, সব সুর শেষ হতে পারে, আমার মহান রব্বুল আলামিনের গান শেষ হবে না, গান গাওয়া শেষ হবে না, সুর শেষ হবে না, কথা ঠিক কিনা? দুনিয়ার সব গান সুর শেষ হয়ে যেতে পারে, আমার মহান মওলার নিয়ামত রাজির গুণগান শেষ করা যাবে না, কথা ঠিক কিনা? আর একটু জোরে বলো, কথা ঠিক কিনা? সব গান জানি প্রভু শেষ হয়ে যায়, সব সুর জানি প্রভু বিলীন হয়ে যায়, সব গান জানি প্রভু শেষ হয়ে যায়, সব সুর জানি একই দিন থেমে যায়,
শুধু তোমারি নাম প্রভু তোমারি নাম, চিরদিন অমলিন রয় যায়, সব গান জানি প্রভু শেষ হয়ে যায়, সব সুর জানি একই দিন থেমে যায়, শুধু তোমারি নাম প্রভু তোমারি নাম, চিরদিন অমলিন রয় যায়, সব গান জানি প্রভু শেষ হয়ে যায়। পৃথিবীতে এত রূপ এত যে রঙের বাহার, এত ফুল ফুটাফুটি এত ভালোবাসাবাসি, অবশেষে তাকে নায়ার। পৃথিবীতে এত রূপ এত যে রঙের বাহার, এত ফুল ফুটাফুটি এত ভালোবাসাবাসি, অবশেষে তাকে নায়ার। এই সবুজ স্বপ্নগুলো দুলাই দুসর হলো জীবনের শেষ মোহনায়, সব গান জানি প্রভু শেষ হয়ে যায়, সব শুরু জানি একই দিন থেমে যায়, শুধু তোমারি নাম প্রভু তোমারি নাম, চিরদিন অমলিন রয়ে যায়, সব গান জানি প্রভু শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? সব গান শেষ হবে, সব সুর শেষ হবে, আমার মওলার গুণগান শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ, প্রিয় হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মাহলুকাতের উপরে যার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা ঠিক কিনা? দুনিয়ায় যত পয়গাম্বর আল্লাহ প্রেরণ করেছেন, সবচাইতে সম্মানের মর্যাদার, সবচাইতে সম্মান এবং মর্যাদার আসনে সমাসীন করেছেন আমার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন আমার নবীকে, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, যাদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, হয় তাদের নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া হরফে নাদা দিয়ে সব নবীদেরকে আল্লাহ ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো জান্নাতে, ওয়া কুলা মিনহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নাম ধরে ডেকেছেন, কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। কথা ঠিক কিনা? আপনার কথা বলেন, নাম ধরে রাখেন না রাখেন নাই? আদমকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া নূহ বিতিবি সালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ দাউদ আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন। যত নবী এসেছেন, জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, মুসাকেও আল্লাহ নাম ধরে ডেকেছেন। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসাকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইব্রাহিমকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যখন আল্লাহ কোরআনে ডেকেছেন তখন নাম ধরে ডেকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন উপনাম ধরে ডেকেছেন, অন্য নাম ধরে ডেকেছেন, সরাসরি নাম ধরেন নাই। ফকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল্লাহর সিফতি নাম ধরে ডেকেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোহা বলে ডেকেছেন, সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সুবহানাল্লাহ, সব নবীর আল্লাহ ইয়া হরফে না দাদি ডাকছেন, সরাসরি নাম ধরে ডেকেছেন। আমার নবীর আল্লাহ সরাসরি নাম নয়, উপনাম, তার যে ছদ্মনাম যেগুলো আল্লাহ দিয়েছিলেন, সিফতি যে নাম দিয়েছিলেন, নাম ধরে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ সরাসরি নাম ধরে ডাকেন নাই, অথবা রাসূল বলে ডেকেছেন। নাম যেখানে লাগিয়েছেন সেখানে রাসূল লাগিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডেকেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল বলে ডেকেছেন। আবার আত্তাহিয়াতুর মধ্যে আমরা আত্তাহিয়াত প্রতিদিন পড়ি, সেখানে রাসূলকে আল্লাহ ডেকেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাল্লাহ, এমন সম্মান দিয়েছেন আমার নবীকে আল্লাহ, নাম ধরে ডাকেন নাই, সিফতি নাম ব্যবহার করেছেন আল্লাহরকে, আল্লাহ রাসূলেরকে। সুবহানাল্লাহ, আর আমাদেরকে আল্লাহ এইভাবে যত পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন, যত পয়গম্বরের উম্মত রয়েছে, সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সম্মানী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে মানুষদেরকে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। কথা ঠিক কিনা? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। আমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। কথা ঠিক কিনা? আর আমাদের কাজ হচ্ছে আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবো। আজকে ইন্টারনেট যদি বের করেন, দেখবেন এক হুজুর আরেক হুজুরকে শুধু কাফির আর কাফির ফতোয়া দিচ্ছে। কথা ঠিক কিনা? মানুষ বলে, প্রতি বছর মানুষ বলে, সরকার যখন বন্যা হয় তখন বলে যে বন্যা বিপদসীমার উপর দিয়ে, বিপদসীমার 3 সেন্টিমিটার 10 সেন্টিমিটার উপর দিয়ে বন্যা প্রবাহিত হচ্ছে। আসলে বন্যা বিপদসীমার উপর দিয়ে নয়, এক আলিম আরো আলিমের বিপদ বিরুদ্ধে এখন অপপ্রচার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কথা ঠিক কিনা? ইন্টারনেট খুললে আপনি দেখবেন খালি কাফির আর কাফির ফতোয়া, খালি কাফির আর কাফির ফতোয়া। আজকে মানুষ এখন কাফির শুনতে শুনতে বেহুশ হয়ে গেছে। ওই যে বড় সাহেব কিবলা বলেছিলেন, আমাদের সাহেবজাদা, আমাদের পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব বলেছেন, বড় সাহেবকে একজনে ফতোয়া, একদিন গিয়ে ফতোয়া দিলে তুমিও কাফির, বড় সাহেবের ফতোয়া দিলে তুমিও কাফির। তো বড় সাহেবের জবাব দিছিল শুধু এখন এই কথাটা কইছিল যে কাফির হলোর অভাব নাই দুনিয়াত। বর্তমানে 750 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ মাত্র মুসলমান, 450 কোটি কাফির। কাফির সংখ্যা আর বলা দরকার নাই, যা আছে বহুত আছে, কাফির সংখ্যা কম না বেশি। আজকে এক আলিম আরো আলিমের বিরুদ্ধে খালি দলালি হতো, যেই যত বড় আলিম সমুক দলাল। এখন দলাল হইতে হইতে এমন হয়েছে যে মানুষের কন্যা বলে যে রুমা বাঁচতে বাঁচতে সমলে রুমাল বাঁচতে বাঁচতে সমলেও শেষ হয়ে গেছে। এখন এই নৌদাগিরে কাফির, এই নৌদাগিরে কাফির, এই নৌদাগির দলাল। আমরা মুসলমান খালি ইহুদি আর নাসারার দলাল, আর কেউ দলাল নাই, আল্লাহর দলাল কেউ হইতে পারছে না এখনো, সব খালি ইহুদির দলাল। একজন আরেকজনের বেজ্জান খালি দালাল দালালি ফতোয়া দিচ্ছে, আর আরেক শ্রেণী কিতাব, আরেক শ্রেণী তেল মারাত লাগছে, একদিকে আরেকদিকে দালাল ফতোয়া দেয়, আরেক শ্রেণী একজনে আরেকজনে খালি প্রশংসা যতটুকু করা যায়। আজকে দেখলাম ইন্টারনেটে একজন আলিম সাহেব, এই ওনার বাড়ি হইল ব্রাহ্মণ বাড়িয়া। আমরা দেখেছি ইতিমধ্যে যত বন্ড, যত আলিমুলামা বের হয়েছে, অধিকাংশ বন্ড বের হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে। কথা ঠিক কিনা? অধিকাংশ ব্রাহ্মণ বাড়িয়া থেকে, কারণ গতবার এগু বাড়াইছিল কোন নাম হইল মোহাম্মদ হাবিবুর রহমান রেজবি, এই ব্রাহ্মণ বাড়িয়া থেকে বাড়াইছে, বাড়াইয়া কইছে রাসূলুল্লাহরে মুসলমান হওয়া যাইতো নাই। হকা নাউযু বিল্লাহ,
ইবার যে গোবর আইসে কত কালকে মনে হয় একটা এই আজকে তাকে দেখছি ইন্টারনেটও, হে ফুলতলি আসলে ফুলতলি মার্কা নাই, আসলে ফুলতলি মশলকর নাই, ফুলতলি মশলকর দাওয়াত পাইবার লাগি গজল মারাইছে ফুলতলি সবার পক্ষে, কিতা গজল মারাইছে হয়েছে যে মনকার নাকি রাশিয়া, মনকার নাকি রাশিয়া কবরে জিজ্ঞাসিবে যখন করিয়া অভিযোগ, মনকার নাকি রে আসিয়া কবরে জিজ্ঞাসিবে যখন করিয়া অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম সাহেব কিবলার লোক। মনকার নাকি রে আসিয়া কবরে, মনকার নাকি রে আসিয়া কবরে জিজ্ঞাসিবে যখন করিয়া অভিযোগ, আমি বলিব দুনিয়ায় ছিলাম সাহেব কিবলার লোক, আমি বলিব দুনিয়ায় ছিলাম সাহেব কিবলার লোক। সকাল আউজুবিল্লাহি মিনাজালিক, মনকার নাকি রে আইয়া তারে জিগাইবা যে তোমার তুমি হে হে কইবা আমি সাহেব কিবলার লোক, তেল মারাত লাগছে সাহেব কিবলার দলর জফাইবার লাগে। আমরা এই সমস্ত বন্ডদেরকে আমরা আশ্রয় দেই না, কথা ঠিক কি নাই? আমাদের দলে কোনো বন্ড নাই, আমরা পরিষ্কার ফুলতলি সাহেব সাহেব যাদারা এবার বলেও দিয়েছেন আমরা হাজির নাজির রসুল্লাহ হাজির নাজির এটা বিশ্বাস করি না, আমরা কোনো পীরকে পায়ে সেজদা দেওয়াতে বিশ্বাস করি না, আমরা কোনো কবরে মাজারে সেজদা দেওয়াকে আমরা বিশ্বাস করি না, কথা ঠিক কি নাই? এই সমস্ত বন্ডরা এসে বলে রসুল্লাহ মুসলমান ছিলেন না, নাউজুবিল্লাহি মিন জালিক, রসুল্লাহ নাকি মুসলমান নাই? এই ব্রাহ্মণবাড়িয়া থেকে অধিকাংশ নাস্তিক বক্তা বের হয়েছে যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে আসে, এসে এই ফুলতলি সাহেব কিবলার বিভিন্ন মাহফিলে এসে বসে আর ফুলতলি সাহেবের পক্ষে কিছু কথা হয়, তারপরে আস্তে আস্তে তাদের তাদের গাঁটটির যেটা আছে ওটা বার করে। আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি রসুল্লাহ মুসলমান ছিলেন, কথা ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমার নবী বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহায়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু আর আমি আদিষ্ট হয়েছি এই কথায়, ওয়ানা মিনাল মুসলিমিন আমি যেন প্রথম মুসলমান হই, আমি যেন মুসলমান হই। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন আমি যেন মুসলমান হই, আল্লাহ রসুলের নিজে বলতেছেন যে আল্লাহ হইছেন আমারে ওয়াদা ওয়ার্ডার হইছেন আমি যেন মুসলমান হই গো রসুল্লাহরে মুসলমান হইলে ঈমান যাইব গো, কথা আউযুবিল্লাহ। আমরা মুসলমান না মুসলমান না, কথা বলেন না, আমরা মুসলমান না মুসলমান না? ওয়ামান না হাসানু কাওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে যত পয়গম্বর সবাই মুসলমান, কথা ঠিক কিনা? ওই সমস্ত বন্ডরা প্রতারকরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে সুন্নিদেরকে তারা কলঙ্কিত করে, কথা ঠিক কিনা? মাজারে সেজদা করে আর বলে খবরে গিয়া ফুলতলি সাহেবের নাম লইব, এগুলা হইলে বাতিল যত ফিরকাগুলো আছে আমাদের বিরোধী যত ফিরকাগুলো আছে এরা ঝাঁপিয়ে পড়বে ওই জায়গায় যে দেখছো রে ফুলতলি মা যাবর ফুলতলি বস্ত্রকর বন্ড হলোর অবস্থা কীটা, তারা বন্ড ডাক বৈশ হয়েছে, তারা খবরে গিয়া তারা সাহেবর নাম হইব, নাউজুবিল্লাহ হিমজালে খবর হইতে জিগা নিব বলি সাহেব গিয়ে আসলা মাতর না কইবর জিগা নিবনি না কইবর জিগাইব মার রাব্বুকা ওমা দীনুকা আমার নবীকা ওগুলা জিগা নিব। আমার প্রিয় হাজির এজন্য এই সমস্ত এদায় আমরা মসলকটা কি প্রতি বছর বলে দেওয়া হয় যাদেরকে তোমরা দাওয়াত করবে কাদরি চিস্তি এ সমস্ত লম্বা লম্বা লকব যাকে তোমরা বেউস হয়ে যাও না, ওরা আমাদের মসলকই নয়, ওরা গোর মসলকই, আমাদের এখানে এসে আমাদের সুন্নিয়তের কলঙ্ক তারা রচনা করে, কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন যাই হোক এজন্য আমরা খুব সতর্ক থাকার দরকার। বর্তমান সময় এমন একটা যুগ যেখানে এক আলিম আরো আলিমের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আর দেশে এক শ্রেণীর মানুষ তারা আমার নবীর বিরুদ্ধে তারা নবী নিজে বানিয়ে তারা ধর্মকর্ম করতেছে। কাদিয়ানীদের নাম আপনারা শুনেছেন? কাদিয়ানি হল নাম শুনছেননি? আমরা সংসদে দেখেছি প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে যারা কাদিয়ানি রয়েছে তাদেরকে অমুসলিম ঘোষণা করুন। প্রধানমন্ত্রী বলেছেন আমার পক্ষে এটা সম্ভব নয়, অথচ একটা সমাজ তারা বসে আছে তারা বলতেছে রসুল শেষ রসুল নয়, আমাদের নবী শেষ নবী নয়, আমাদের নবীর পরেও আরও নবী আছে, আর তাদের এই তাদের ভাষ্য মতে তাদের নবী হচ্ছেন এই গোলাম আহমদ কাদিয়ানি
উনি ইমাম মাহদী হিসাবে দুনিয়া আসেছেন, এসেছেন এবং উনি চলে গেছেন। তারা একটা উম্মত বাংলাদেশও আছে, এরা হইল কাদিয়ানি মিশন হইয়া তারার উম্মত আছে। যাই হোক, আমরা এজন্য সরকারের কাছে আবার দাবি জানাই এদেরকে অমুসলিম ঘোষণা করে অচিরেই যেন এদেরকে অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশে, কথা ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন শেষ নবী, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাম তোমাদের কোনো পুরুষদের বাবা নয়, ওয়ালাকিন রাসূলাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন শেষ নবী, এজন্য শেষ নবী মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। রাসূলের উপর ঈমান আনার কারণে মানুষের সমাজে দুইটা শ্রেণী হয়েছে, এক শ্রেণী রাসূলকে শেষ নবী মানে নাই, তার নাম কাদিয়ানি, এক শ্রেণীর মানুষ রাসূলকে মানে নাই, আল্লাহ মেনেছে, তারার নাম ইহুদি, তারা আল্লাহ মানে রসুল মানে না, আরেক শ্রেণীর মানুষ আল্লাহ মানে রসুলও মানে কিন্তু রসুলকে শেষ নবী মানে না, তাদের নাম কাদিয়ানি, কথা ঠিক না? আল্লাহ মানলে হবে না, রসুলও মানতে হবে, যারা শুধুমাত্র আল্লাহ মানে রসুল মানে না তারা হচ্ছে ইহুদি নাসারা, ওরা আল্লাহকে বিশ্বাস করে, আর আরেক শ্রেণী হচ্ছে আল্লাহ মানে রসুল মানে কিন্তু শেষ নবী মানে না, তাদের নাম হচ্ছে কাদিয়ানি। সুতরাং যারা রসুল মানে না শেষ নবী মানে না তাদেরকে আমরা ডিস্টার্ব দিতে চাই না, তোমরা মুসলমানের খাতার থেকে চলে যাও, কথা ঠিক কিনা? মুসলমান থাকতে হলে আমার নবীকে শেষ নবী মানা লাগবে, কথা ঠিক কিনা? আমার নবীকে শেষ নবী মানতে হবে, কারণ আমার নবী বলেছেন আমি হচ্ছি নবুয়তের শেষ ইট, আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের এই গড়টাকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আমরা বক্তব্য বাইরে চলে যাচ্ছি, আমি যে আয়াত তিলাওয়াত করেছি আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে চেষ্টা করবো ওই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন আলোচনা করতে। সূরা আনকাবুত থেকে আমি কোরআনে কারিমের কিছু আয়াত তিলাওয়াত করেছি, তিনটা আয়াত পবিত্র কোরআনে কারিমের, ২৯ নম্বর সূরা হচ্ছে সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড় সাপ। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর নামে পাঁচটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাজিল করেছেন, পাঁচটা সূরা প্রাণীর নামে, একটা হচ্ছে সূরা ফিল, ফিলের নামে হাতির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, হাতির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, মৌমাছির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, ফিফরার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, আর মাকড়সার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 141 নম্বর আয়াতে ওই মাকড়সার কথা উল্লেখ করেছেন। সূরার নামের প্রথমে কিন্তু মাকড়সার কথা উল্লেখ নাই, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, কিন্তু এই মাকড়সার কথা আল্লাহ গিয়ে 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, এখন প্রশ্ন হতে পারে আল্লাহ মাকড়সার কথা কেন কই, মাকড় ছোট একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা, আল্লাহ মিসাল উপস্থাপন করতে, প্রমাণ উপস্থাপন করতে, মিসাল দিতে, এক্সাম্পল দিতে আল্লাহ কার্পণ্য করেন, আল্লাহ লজ্জাবোধ করেন না, মশা দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দেন। ইন্না আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, তার চাইতেও নিচে, তার চাইতেও নিচে প্রাণী দিয়ে আল্লাহ এক্সাম্পল দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 141 নম্বর আয়াতে মাকড়সার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দূনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইত লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মক্কার কাফিরদেরকে তাদের প্রতিমার কথা উপস্থাপন করতে গিয়ে তাদের প্রতিমাকে দূর কতটুক দূর বলেটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দূনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ব্যতীত অন্য অন্য কোনো উপাস্যের অন্য কোনো রবের ইবাদত করে, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়ের মতো,
আল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এরপর আল্লাহ বলছেন ইত্তাখাযাত বাইতান, মাকড়গুলা জাল বানায়, গড় বানায়। ওয়া ইন্না ওহানাল বুয়ুতিল বাইতিল আনকাবুত, আর মাকড়ের গড় কতই না দুর্বল। বিষয়টা বুঝবেন, আল্লাহ বলতেছেন মাকড় যারা আল্লাহ ব্যতীত অন্য উপাস্যকে প্রভু হিসাবে মনে করে তাদের মিশাল হচ্ছে মাকড়ের মতো। আর মাকড় কি করে বলে, মাকড় গড় বানায়। মাকড়ের গড় হচ্ছে সবচেয়ে দুর্বল গড়। মাকড়ের গড় দুর্বল না দুর্বল নাই? কথা বলে না, মাকড়ের গড় দুর্বল না দুর্বল নাই? মাকড়ের গড় সবচেয়ে দুর্বল। আল্লাহ এখানে দুইটা বিষয় এখানে বুঝাতে চেয়েছেন গোটা পৃথিবীর সমস্ত কাফিরদেরকে। আল্লাহ বলতেছেন হে মক্কার কাফিররা, তোমরা শুনে রাখো, মাকড়ের গড় যদিও দুর্বল হয়, তারপরে তাকে দিয়ে আল্লাহ এক্সাম্পল দিতে পারেন। মাকড়ের গড় যদিও দুর্বল হয়, দুর্বল জিনিস দিয়ে আল্লাহ এক্সাম্পল দিতে পারেন, কিন্তু তোমরা যাকে প্রতিমা বানাও তাকে এক্সাম্পল দেওয়ার মতো নাই। সুবহানাল্লাহ। মাকড়ের গড় দিয়ে আল্লাহ, মাকড়ের গড় এত দুর্বল, এরপরে আল্লাহ দুর্বল জিনিস দিয়ে আল্লাহ উপস্থাপন করতে পারেন, প্রমাণ দিতে পারেন, মিশাল দিতে পারেন, কিন্তু তোমরা যাদেরকে এবাদত করো তারা এতই দুর্বল যে তাদেরকে তা দিও আল্লাহ তা দিও কোনো এক্সাম্পল দেওয়া যায় না। দুই নম্বর উদাহরণ হতে পারে যে মাকড়ের গড় যদিও দুর্বল হয়, তারপরেও সে নিজেকে বাঁচাতে পারে এই দুর্বল গড় দিয়ে। তোমরা যাদেরকে প্রতিমা হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করছো আল্লাহর দরবারে, তাদেরকে দিয়ে তোমরা কখনো বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয়দের বুঝাতে পারলাম, আল্লাহ বুঝাইলা যে মাখড় দিয়ে উদাহরণ দেওয়া যায়, মাখড়ের গোড় দিয়ে উদাহরণ দেওয়া যায়, কিন্তু তোমরা যাদেরকে পূজা করো, যাদেরকে তোমরা রব মনে করো, এদেরকে দিয়ে উদাহরণ দেওয়ার মতো নয়। মাখড় দুর্বল গোড় দিয়েও বাঁচতে পারে, তোমরা কিয়ামতের মাঠে আল্লাহর দরবার থেকে বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। মাখড় এত, মাখড় সম্বন্ধে অনেক গবেষণা করেছেন, আমি পড়েছি হায়াতুল হায়ওয়ানের মধ্যে। মাখড়ের যে আল্লাহ, মাখড়ের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে আছে, কথা ঠিক কি না? মাখড়ের সম্পর্ক কার সাথে আছে? আল্লাহ রসুলের সাথে আছে। কারণ রসুলের পাক সাল্লাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সাউড দিলা উঠে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার প্রিয় হাজিরিন, মাখরের সম্পর্ক রসুল্লাহর সাথে আছে, কথা ঠিক কিনা? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, গারে সুরে যেদিন রসুল্লাহ অবস্থান করলেন, গারে সুরে অবস্থান করার পরে একটা মাখর এসে সেখানে জাল বেঁধে দেয়। সুবহানাল্লাহ। মাখর জাল বেঁধে এটা প্রমাণ করতে চায়, আমার যদিও এই জাল অতি ক্ষুদ্র, কিন্তু আমি রসুল্লাহর জন্য, আমি রসুলকে হেফাজত করার জন্য আমার সর্বশক্তি নিয়োগ করলাম। তার নাম হইল স্পাইডার। তার জাল দিয়ে সমস্ত মুখকে ডেকে দিয়েছে, তার অর্থ বুঝিয়েছে যে হে মক্কার কাফিররা, আমি ক্ষুদ্রকে ক্ষুদ্র একটা প্রাণী, আমার জাল দিয়েও আমি রসুলকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। এজন্য মাখরে আল্লাহ খাওয়ানির কি ব্যবস্থা করছেন, বেল পাতায় তো আর কোনো খাম নাই, যেখানেও কারেন্টও লাগাও, কখনো
মাহরের যদিও দুর্বল করে আল্লাহ বলেছেন, বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছে, চেষ্টা করতেছে, মাহরের জাল কিন্তু ফাইনা যাওয়া যায় না। মাহরের জাল দুটো ফেসাই ভাই শৈল্য ফেসবো খালি ফাটতে পারতে নাই। বিজ্ঞান আমি দেখছি, আমি এই পড়েছি সেখানে সমর বিদ্রা পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক বিজ্ঞানীরা তারা চেষ্টা করতেছে মাহরের জাল দিয়ে তারা মানুষের এই বুলেটের গুলি কীভাবে আটকানো যায় মাহরের জাল দিয়ে। কারণ এটা থেকে এটা যদি বুলেট মারে তাহলে এটা ফাইদা যাইতো না, কারণ এটা ছিদ্র হয় না, দূরেই যাইতে পারে কিন্তু ছিদ্র হইতো না, স্প্রিং করবো। এই জন্য তারা চিন্তা করছে অদূর ভবিষ্যতে সামরিক বিজ্ঞানীরা তারা অস্ত্র বাড়াবে মাহরের জাল দিয়া। আর এই মাহরের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে মাহর এত দুর্বল, তাকে দিয়ে তার গোর এত দুর্বল, এটা দিয়ে আল্লাহ বুঝাইলেন তোমরা যারা ইবাদত করো এই মাহরের জালের চাইতে আরো দুর্বল, এদেরকে দিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় না। সুবহানাল্লাহ। মাহর এজন্য ব্রিটিশ রবার্ট ব্রুস একজন ব্রিটিশ স্বাধীনতাকামী সেনাপতি ছিলেন, তিনি সাতবার ছয়বার তিনি ব্রিটিশের বিরুদ্ধে স্কটল্যান্ডের পক্ষে তিনি যুদ্ধ করেছেন, সাতলম্বারবার তাই পরাজিত হইয়া ছয়বার পরাজিত হয়েছেন, সাতলম্বারবার আবার তিনি যুদ্ধ করছেন। দেখুন একটা মাহর বারবার উঠে গেছে, আবার পড়ে বারবার উঠে আবার পড়ে, সাতবারের সময় মাহরটাও আবার সাকসেসফুল হয়েছে। এটা দেখে রবার্ট ব্রুসের চিন্তা করলো মাহর যদি সাতবারের সময় সফলতা লাভ করতে পারে তা আমি শেষ চান্স লই, এবং তিনি সেবার গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্কটল্যান্ডকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন বহু আগে। তো আমার প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহরের কথা কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বলেছেন আলিফ লাম মিম আহাসিবা আন-নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আলিফ লাম মিমের অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, আল্লাহু আলামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ রাব্বুল আমিন ভালোই জানেন। আলিফ লাম মিমের অর্থ কি আমরা জানি না। আর তাফসীরে তাবারির মধ্যে বলেছেন আলিফ লাম মিমের একটা অর্থ হলো কোরআনে কারিম, কোরআনে কারিম মানে আলিফ লাম মিমের একটা অর্থ হলো কোরআনে কারিম, অথবা বলা যায় আলিফ লাম মিম হচ্ছে পাসওয়ার্ড ইন দ্য কোরআন, হলো কোরআন, কোরআনের পাসওয়ার্ড, সব জিনিসের অক্ষমতা থাকে কোরআনের অক্ষমতা হচ্ছে আলিফ লাম মিম। এই ধরনের সাংকেতিক শব্দগুলা যেগুলো দিয়ে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন, তোমরা কোরআন তো বুঝবে না, কোরআনের এই সামান্য ছোট্ট ছোট্ট অর্থগুলো তোমাদের পক্ষে বানানো সম্ভব নয়, বোঝা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তোমরা হইলা কোরআন শরীফ মাইসে বলাইছি ওটার অর্থ হোক আগে কিটা, আলিফ লাম মিমের অর্থ বলো। আমার প্রিয় আজিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন আহাসিবান নাস আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মানুষ কি ধারণা করে আই ইয়াকুলু আমান্না আমি ঈমান এনেছি ওয়া হুম লা ইউফতানুন, আল্লাহ আমাকে পরীক্ষা করবেন না, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশতে দিয়া দিবেন। মানুষ কি ধারণা করে আসিবান নাস আই ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, মানুষ কি ধারণা করে যে কেবলমাত্র সে ঈমান এনেছে আর ঈমান আনার কারণেই শেষ, তাকে পরীক্ষা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করবেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীন ওয়ালাম্মা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি পৃথিবীতে এটা এই ধারণা করে বসে আছো যে তোমরা ঈমান আনছো আর ব্যস্ত হইবে কি না? অথচ আল্লাহ কি বলেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ অথচ আল্লাহ এখনো জানেননি তোমরা কারা জিহাদ করবে আর কারা ধৈর্য ধারণ করবে, জিহাদ করে রাখবে ইসলামের বিরুদ্ধে, কথাবার্তা আসলে ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ যদি অবস্থান করে তাদের বিরুদ্ধে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা জিহাদ করে আর কারা জিহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করে এটা আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা করার পরে তারপরে বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সূরা তাওবার 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তুতরাকুব ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি আল্লাহ রাব্বুল আলামিন আম হাসিবতুম আন তুতরাকুব আম হাসিবতুম আন তুতরাকুব তোমরা কি ধারণা করো আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, এমনি তোমাদেরকে শুধু ঈমান আনার কারণে ছেড়ে দিবেন? আমরা তো বগলা তারিয়া বোয়াত সকল, আমার বাপ মুসলমান, আমার আর কি একটাই আল্লাহ একটাই যা উপায় আছে রে, ডাইরেক্ট গিয়ে ব্যস্ত ঢুকে যাবো, কথা ঠিক না? আমরা তো ওগুলো ধারণা করি বোয়াত ধারণা, যদি আমরা না থাকতো মসজিদগুলো আজকে খালি, নমাজই নাই, ইমাম সাহেবের মসজিদ সাহেব তো ইয়া বলো মাঝে খেয়েও নাই, এই জন্য আমরা ধারণা করে বসে আছি। আল্লাহ বলতেছেন আম হাসিবতুম আন তুতরাকুব, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা অথচ আল্লাহ এখনও জানেন নাই তোমরা কারা জিহাদ করবে, আর ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, তোমরা কারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছো, কারা নবীকে আর কারা মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করেছো, এটা এখনও পরীক্ষা করেন নাই। আমরা মুমিনদের সাথে আমাদের বন্ধুত্ব নাই, আমাদের বন্ধুত্ব খালি মালদার হলোর সাথে, কথা ঠিক কিনা? আমরা মুমিন যেখানে ইমাম সাহেবের লোকের খোঁজনে মাতে গিয়া ইমাম সাহেবের লোকের ফেরেন, ইমাম সাহেবের ফেরেন নাই কেউ, ইমাম মসজিদের কোনো বন্ধু আসুন নি, এটা খুব কম, আরও ইমাম সাহেব যারা ইমাম সাহেবের কেউ বন্ধুত্ব বানান না, সকল বন্ধুত্ব হয় বলি এমপি সাহেব মন্ত্রী অগুন্তর লোকের অগুন্তর খরে করে আটলে লাভ আমার, অথচ আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আউলিয়া ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিন, খারা রসুলরে গ্রহণ করছো, খারা আল্লাহরে গ্রহণ করছো, খারা মুমিনরে গ্রহণ করছো বন্ধুরূপে, এটা আল্লাহ পরীক্ষা করবেন, সুবহানাল্লাহ। এজন্য বন্ধু বানানোর দরকার, খারে মুমিনরে বন্ধু বানানোর দরকার, নাকি যারা ফাসক নমাজ পড়ে না খালি গাঞ্জার মজল লোকের গুড়াগুড়ি করে এরা বন্ধু বানানোর দরকার, খারে বন্ধু বানানোর দরকার মুমিনরে, কথা ঠিক না? রসুল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার, আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করার দরকার, মুমিনদের সাথে আল্লাহর মুমিন বান্দাদের সাথে সম্পর্ক রাখার দরকার, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন দেখেন পরীক্ষা কেবল আমরা আল্লাহ করেন না, অতীতে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কেবল আল্লাহ পরীক্ষা করেন নাই, অতীতে অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, এমনকি নবীদেরকে পরীক্ষা করেছেন, নবীদের উপরে এমন মুসিবত এসেছে, বিপদ এসেছে, আর বিপদ আর মুসিবতে তারা গাবড়ে গেছেন, আর বলেছেন রসুল বলেছেন আল্লাযিনা আমানু এবং তাদের সঙ্গী সাথী যারা তারা বলেছেন মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে? বিপদে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করো, এইরকম বিপদ তো তোমাদের উপরে এখনো আসে নাই, কথা ঠিক কিনা? বিপদ আইসে নি না? আমরা আল্লাহ পরীক্ষা করব, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পরীক্ষা আল্লাহ করবেন বিভিন্ন ভাবে, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বয়দার আল্লাহ পরীক্ষা করবেন, ওয়াল জুইব কুদা দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, বয় দ্বারা পরীক্ষা করবেন, আপনি আপনার চোখের সামনে ক্ষমতাবান ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, আপনি ভয়ে কিছু বলতেছেন না, এটা আপনার জন্য ইমানের পরীক্ষা, কথা ঠিক কিনা? তোমার ইমান থাকে বললাম ইয়ে তুমি খারাপ হইবা, ইমান নাই মুসমিল আল্লাহ খানি বাড়ির দৌড়িবা হইবা বাদ দেবো, এটা তারা দেখবার হুজুর হলে এটা ইউনুস আলী হুজুরে ডাকো আনলে এলাকার খালি সামনে ডাকো, গান ভাঙতে হইলে খেয়ে যাইতে হইবা বলে খালি সামনে ফাটাও, নাইলে বড় আলিম সাহেব বলে আমি কয় বলে আমি তো মানে আতু আটাইয়া খেতলা মিল গিয়া বিল্ড আমার খেতর টাইম নেই, মানে আমার এই মাইর টাইম নেই, বই ধরে আল্লাহ পরীক্ষা করবেন, হারে বয় করো, এই জন্য আল্লাহ বলেছেন আল্লিয়াউ মায়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আমাকে বয় করো ওদেরকে নয়, আজকে থেকে কাফির আজকে থেকে শয়তান নিরাশ হয়ে গেছে তোমাদের ধর্মের ব্যাপারে, সুতরাং তাদেরকে তোমরা আর ভয় করো না, ভয় করো কাকে? আল্লাহকে, কথা কি ঠিক না? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত
الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহরে বই খুললে কিতা করুন বললে আল্লাজি আতামাহুম মিন জু কুদার সময় খাদ্য দান করবেন ওয়া আমানাহুম মিন খাউফ বয়ের সময় আল্লাহ শান্তি দান করবেন সুবহানাল্লাহ তামার বিহাজিরিন এর জন্য আল্লাহ পরীক্ষা করবেন মানুষদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা কি ধারণা করতেছো আমরা তো ধারণা করি যে আল্লাহ মনে হয় এমনিও আমরা রেপ বেকার তৈরি করছেন আল্লাহ বেকার তৈরি করছেন না কথা ঠিক কিনা আমাদের কাজ আছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমরার কাজ হইল আল্লাহর ইবাদত করা কথা ঠিক কিনা দুনিয়ার যত পয়গম্বর সব এক বাক্যে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ হে সম্প্রদায়ের মানুষ আল্লাহর ইবাদত করো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই দাসত্বকারী নাই উপাস্য নাই কারো দাসত্ব করতে পারো না একমাত্র আল্লাহ গুলামি করো হোক সুবহানাল্লাহ কথা ঠিক কিনা আমরা খার গুলাম আল্লাহর গুলাম কথা ঠিক কিনা আমরা শোনা ফাতেহার তৃতীয় লম্বা চতুর্থ লম্বা আদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা বলি ইহদিনাল ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কেবলমাত্র আপনার গুলামি করি আর আপনার কাছে সাহায্য চাই কথা ঠিক কিনা আমরা খার গুলামি করি আল্লাহর গুলামি করি আর খার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন আল্লাহ মানুষদেরকে ফিতনার মধ্যে ফেলবেন না ফিতনা মানে কি ফিতনা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা কোরআন কারিমে আল্লাহ বলেছেন দুইটা জিনিস তারা মানুষদেরকে আল্লাহ প্রথমে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলামু আল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জেনে রাখো নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান সন্ততি হচ্ছে ফিতনার বস্তু আল্লাহ এই দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে প্রথমে পরীক্ষা করবেন মাল দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন আর সন্তান দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন আজকে এই দুনিয়ায় যত মানুষ নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করে সামাজিক যত বন্ডামি শয়তানি আবিষ্কার করে এরা গরিব না ধনী একটু কথা কই না গরিব না ধনী অধিকাংশ মানুষ ধনী মানুষ কথা ঠিক কিনা গায়ে হলুদ খার বাড়ি হয় যে ধনীর বেশি যে গরিব এর বাড়ির গায়ে হলুদ হয় না জীবনে মাল নাই তেল নাই কেন যার তেল আছে এক সপ্তাহ আগ থাকি গেট বাইন্দা খালি ঝিলমিল ঝিলমিল লাগাইয়া দিব এক সপ্তাহ থেকে হাজার হাজার টাকা খরচ করতেছে আর আল্লাহ বলতেছেন যে আমি মানুষদেরকে পরীক্ষা করব দুইটা বিষয় দ্বারা ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা জেনে রাখো মানুষের মাল এবং সন্তান হচ্ছে মানুষের জন্য ফিতনার বস্তু ফিতনার কারণ দুই জিনিস দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন মালের পরীক্ষা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে বনি আদম তার পা লাড়াতে পারবেন না কিয়ামতের ময়দানে তার তিন নম্বর প্রশ্ন হলো তুমি তোমার মাল কোথায় থেকে আহরণ করেছো কোন জায়গায় বিয়ে করেছো মাল আনছো কই থেকে আর দিছো কারে কোন জায়গায় বিয়ে করছো এটা হলো পরীক্ষা আপনি টেকাওয়ালা আপনার টেকা ফাঁকা তো আইলো কই থাকি আপনি বিশাল টেকার মালিক বিয়ে করছেন কোন জায়গায় হিসাব লাগাও আমরা দেশ যত যত টেকাওয়ালা মানুষ একশো ভাগের আশীর্বাদ দেখাতে করে টেকাইছ কথা ঠিক কিনা রাজনীতি কইলা আঙ্গুল হইলা কলা গাছ না আঙ্গুল হইলা বট গাছ আমরা তো কই বলি আঙ্গুল হইলে কলা গাছ এটা পাক্কা আগের এখন আঙ্গুল হইলে বট গাছ একগুর বাড়ি এই যে সরকারের বর্তমান যে বিভিন্ন হিসাব দেওয়া একগুর বউর সাতশো বড়ি আটশো বড়ি শোনা সাতশো বড়ি ক্ষমতা তাইবার আগে এক বড়িও আসিল না এখন সাতশো বড়ি সোনার সোনার মালিক আঙ্গুল হইলে কলা গাছ হয়েছে না বট গাছ হয়েছে বস কাটিয়া কলা গাছ হয়েছে না বট গাছ হয়ে গেছে আপনি দেখবেন যত মানুষ খুব তাড়াতাড়ি খুব কম দিনে বেশি টাকা অর্জন করছে হয় রাজনীতি করে হয় কালভার্ট মারে ব্রিজ মারে এক টনের জায়গা পাঁচ টনের জায়গাতে এক টন দিয়ে দেওয়া সবগুলো তার ফেটো আর এজন্যে পরীক্ষা হবে তুমি কোন জায়গা থেকে মাল আনছো কথা ঠিক কিনা মাল খুব শক্ত জিনিস ঠগিয়া মানুষের মাল এজন্য আল্লাহর বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল বাতিল রাস্তায় অবৈধ পন্থায় দুর্নীতি করে সম্পদ অর্জন করো না আজকে খালি দুর্নীতি আর দুর্নীতি যেখানে আদি বায়নও দুর্নীতি বালিশ কিনছে ফাচলে বালিশ নিচতলা থাকে উপরতলার সরকারি বালিশ তুলতে পাঁচ হাজার টাকা খরচ লাগে একটা বালিশ নিচ থাকে উপর তুলতো পাঁচ হাজার টাকা খরচ একটা পর্দা লইছে পর্দা
27 লাখ টাকা খরচ, নাউজুবিল্লাহ। এটা পডকাস্ট নেই, পডকাস্টের উপরে আরো এমন অবস্থা দেশে তৈরি হয়েছে, মানুষ শুধু কেবলমাত্র খালি দুর্নীতি করতেছে। ডায়েট লেখাপড়া করছে খুব, আজকে দেখেন লেখাপড়া তারা করে এরা চাকরি নেই, কারণ চাকরি নাই কিনা লাগে যে দল করেন না, এদের চাকরি হন না, যেগুলো দল করে এগুলো কলম যদি কোনটা না লিখতে পারলো এগুলো চাকরি আগে হয়ে যায়। এক বেড়া চিন্তা করলো কিনা, হে লেখাপড়া কইরা দেখে যে আর কোনো চাকরি চুকরি পান না, এ ইঞ্জিনিয়ারিং পাশ কইরা দরকার নসিমপুর বাজারে দোকান একটা দিছে, দোকান কিনা দোকান হইল আমার কাছে প্রত্যেক রোগের প্রত্যেক সমস্যার সমাধান আছে, যে সমস্যা লই আইবা এই সমস্যার সমাধান আমার কাছে আছে, যদি আমি সমস্যার সমাধান করতে পারি 500 টাকা দিবাই, সমস্যার সমাধান না করতে পারলে 1000 টাকা উফতানি পাই। বিজনেস শুরু করছে ইয়া 500 টাকা বিজনেস, যদি পারি না আমি সমাধান 1000 টাকা উফতা লিয়ে আইবাই। মানুষ তারই কেন লাইন ধরছেন আস্তে আস্তে, একজন পরে একজন আইন যাই। এখন একদিন বাজারও আরও ডাক্তার বেড়া আছে, বেড়া চিন্তা করলো আমার ব্যবসা তো বাটি পড়ছে, আমার ব্যবসা ধরে আর মানুষ নাই, অকল যাই কেন, সব মানুষ ওদিকে যায়। এক ডাক্তার সাহেব গিয়া কইছে যে আমি হে এমন একটা রোগের কথা কইছে যে রোগের ওষুধ নাই আসলে, এ রোগের ওষুধ হইলে হে নিজে নিজেই তার ইয়েস অর নট না হইলে ওষুধ হইতো নাই। গিয়া কইছে বাদশাহ এই ডাক্তার সাহেব আমার একটা রোগ হইলো, আমার জিভরা স্বাদ পাই না, জিভরা টেঙ্গা দিলাম না মিঠা দিলাম এগুলা বুঝি না, আমার ওষুধ দেও, এটার কোনো সমস্যার সমাধান আছে? এমনি যদি কেউ কই বলে আমি বুঝি না, তো ডাক্তারের ফাইল আছে, হে কয় এটার সমস্যার সমাধান আছে আমার কাছে, বলে কিতা সমাধান, বলে 500 টাকা তো সমস্যার সমাধান 1 মিনিটের ভিতরে করে দিব, বলে কিতা করবা? তার কমান্ডারে কইলো 22 নম্বর বোতল থেকে বা কইরা একটা ফুটা দেওয়া গুরুজি ফিরাত, 22 নম্বর ডিবির মাঝে বোতলের মাঝে খেরাসিন তুইছে, যেই খেরাসিন দিছে কইরে বাবা খেরাসিন খাবাইছে, বলে তো বোঝা যায় তোর জিভরা স্বাদ আছে, 500 লইছে। আরও কিছুদিন পরে ও বেটা হিব্বার আইছে, কই দেখি তুমি আর একটা কিচ্ছু হয়, আরও কদিন পরে আবার আইছে, আইয়া কইল আমার আগের কথা কোনটা মনে নাই, সব বলি লিছি, এখন আমার কোনো ওষুধ দেও, কোনো দেওয়া আছে নেই, কোনো প্রেসক্রিপশন আছে, বলে এটারও ওষুধ আছে, আরও 500 হয়েছে ওষুধ কিটা। ও আবার কইছে কমান্ডারে কইছে বলে 22 নম্বর ডিবিটা ইব্বার বা করছেন, যেই 22 নম্বরের কথা কইছে কয় বেটা এটা তো কেরাসিন বে, বলে তুই কইলেন কোনটা তোর মনে থাকে না, 1 মাস আগে কেরাসিন খাবাইছি এটা মনে আছে, 500 টাকা ফালা, আবার 500 ফালা। 3 নম্বর সময় হয়েছে মানে এখন যে এইবার হয়তো গেলে 2000 যাইতো, 1000 গেছে কি আরো 500, আর নাইলে 1000 লইয়া আইতাম, ফুরা ক্লিয়ার লইয়া আইতাম। এখন গিয়া কইছে খালা চশমা লাগাইয়া দড়ি 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 গেছে, গিয়া কয় আমি চৌকে কোন বালা করে দেখি না আমার একটা ওষুধ দেও, কয় ভাই এটার ওষুধ নাই আমার কাছে, বলে 1000 ফালাও তাড়াতাড়ি, ওর 1000 টাকা দিতে গিয়া হ্যাঁ 500 টিকি লুটে খান দিছে, যেই 500 টাকা দিছে আত লইয়া কয় কেন তো বেটা 500 টিকি 1000 টিকি নাই, বলে তুই চৌকে দেখোস আরো 500 দে, আরো 500 দে চৌকে দেখোস, প্রজ্ঞা খাম শুরু হইস। ওই যে এক বেটায় দোকান দিছিল গিয়া বাজারও, যত রুগী আয় বেটায় সোনা পাতার 4টা বড়ি দে, সোনা পাতার পাউডার দে। একজন মানুষ আইসা ইয়া কইলো যে আমার ফেটো বেদনা করে পরিষ্কার হয়ে যাব বেটার রোগও কমে যাব, বেটায় সোনা পাতার পাউডার দিছে। আরও কিছুদিন পরে আরও জন আইসা ইয়া কইছে যে আমার মাথা বেদনা করে, এ চিন্তা করছে যে ফেটো সমস্যা হইলে মাথার বেদনাও করে, তো ফেটোর ওষুধ দুটা দিলাই, ফেট যদি ক্লিয়ার হতে আস্তে আস্তে মাথাও কমিতে পারে, হে আবার ও ওষুধও সারছে। আরও কদিন পরে আরও জন আইসা ইয়া করে আমার ফিটিত বেদনা করে, হে চিন্তা করলো যে গ্যাস থেকে এখন ফিট আত সাইডো বাই দিয়ে দৌড়াদৌড়ি করে, এটা তো মনে হয় গ্যাসের সমস্যা আছে, আবার হে সাইড ডোজ দিছে, দিলে তার এটাও কমছে। তারপরও যে কমান্ডার আছে এগুলো চিন্তা করলো যে ওষুধ তো মাত্র একটা, দোকান আমি খুলিলি মুখে এইবার একটা, হে দোকান একটা খুলছে, খোলার পরে কইছে আমার কাছে সব সমস্যার সমাধান হয়, এর বেটা কয় আমার গায়ে একটা আর তুই ওষুধ দে, গায়ের এইবার ওষুধ আছে নি, এখন কইছে যে দেও সাইড ডোজ দিব, সাইড ডোজ 100 টাকা দিয়ে সাইড ডোজ লইয়া গেছে, রাত খাইয়া ঘুমাইছে এক ডোজ খাইয়া, তো গাই তো রায় না, 12টার সময় খাইছে আরও ডোজ গায়ে এরা, সকালে ঘুম থেকে উঠে হইলো খিতাত ওষুধ খাবাইলো, এখন গাই তো হয় না আবার আরও ডোজ খাইছে। এখন এক ডোজ খাইলে কিন্তু 2 নম্বর ডোজের সময় ফ্যাটের সমস্যা হইলে আস্তে আস্তে সমাধান হওয়ার কথা, মানে ফ্যাট ক্লিয়ার হওয়ার কথা, এখন 3টা খাইয়া আছে একটার জায়গাত, যে সময় ঘুম থেকে উঠে 8টা খাইছে খাইয়া গরু তো আর হয় না, হয়তো 8টা খাইলুম একলগে, বাড়াইছে টুকানিত 8টা খাইছে, এখন তার ফাতলা বাগানা শুরু হয়েছে, ফাতলা বাগানা হয়েছে, দৌড়িয়া গেছে জঙ্গলে গিয়া দেখে গায়ে অনু জঙ্গলা বেড়াত লাগিয়া বুঝতে বেড়াছেরা লাগিয়া জঙ্গলাত বোয়াত, এখন এক হয় দেখছো নি শোনাবো তার কী খাম, গরু হারাইলে ওইটা পাওয়া যায়, গরু হারাইলেও মিলে, এখন ইগুর নাম চতুর্দিকে সইরা পড়ছে, এখন এই দেশ ভারতে আর বাংলাদেশে ধরো যুদ্ধ লাগতো
এখন বাচ্চায় খুব চিন্তার মধ্যে পড়ছে যে খারে আনা যায়, কোন হেকিম রে আনা যায়, আমরা যুদ্ধ হলে তাড়াতাড়ি বালা করার লাগে। এখন একজনে গিয়া কইলা বলে স্যার এক হেকিম পাওয়া গেছে, যেত সমস্যা সব সমস্যার সমাধান করিল, বেটায় আহত হওয়া লাগতো না, আগেই সমাধান করে দিব। তারে দৌড়াইয়া নিজে বাসার দরবারও, বাসার দরবারও গিয়া বেটায় আজকে তো আর ভরা ছাড়া উপায় নাই, অতদিন ঠিকা খাইছি, এখন আর টকমুকি দাদি বাসারে কইছে, বাসায় কইছে তুমি কিতা ওষুধ করো বলে আমি সোনা পাতা দেই বলে ক বস্তা লাগবো বলে শূন্য হজন বলে ধরো শূন্য 5,000 বলে 4 বস্তা লাগবো বলে 6 বস্তা বালা খাবাই আগে জিত, 12 লোক আগে যুদ্ধ জিত। 12 গোয়েন্দা বাহিনী কেন দেখছে যে এরা ইয়া সোনা পাতা খালি কুটে রাস্তার আইত, সকালে এক ডোজ হয়ে গেল ফিল্ড লাম্ব যুদ্ধ, হেরা বাসারে গিয়ে হয়েছে বাসা যাবো না বুঝোটা বুঝলাম না, হিপ হি এলাকাত 6 বস্তা তারা সোনা পাতা বালাইছে, বালাই বলে তারা খাইয়া কালকে লাম্ব গে কোন শক্তি লইয়া আর আল্লাহ জানো, বাসা কয় তারা খো বস্তা বলে 6 বস্তা বলে আমরা 12 বস্তা পালা, তারা খাইব কুম্বলা বলে সকালে খাইয়া ফিল্ড লাম্ব বলে আমরা রাত থেকে খাওয়া আরম্ভ করো, সকাল পর্যন্ত ফার্স্ট ডোজ খাবো, ফার্স্ট ডোজ খাইয়া শক্তি বাড়াবো, সকাল পর্যন্ত ফার্স্ট ডোজ খাইয়া তো সবটি একবারে লাট, এখন সব টিকা বইসল লাইন বুঝছো নিয়ার ইতাইকে যুদ্ধ জয় করছো, বেটা শুনে কথা একটা দেশও জয় হয়ে গলাইছে, ঠোক আছে বিভিন্ন ঠোকর কথা হইলে বহুত তা হওয়া যাবে। যাই হোক প্রিয় হাজিরিন, এজন্য দুইটা জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন, একটা হইল মাল দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, মাল কোন জায়গায় কোন জায়গা থেকে তুমি মাল এনেছো এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার মাল কোন জায়গা থেকে অর্জন করেছো আর কোন জায়গায় ব্যয় করেছো, দুইটা জায়গার কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাল আনছো কই থেকে আর ব্যয় করছো কই থেকে। আজকে যত মানুষ, আমি সব ধনী বলি না অধিকাংশ ধনীর কথা বলেছি, বাংলাদেশে মিলিয়নারের সংখ্যা এখন বাড়ছে, বর্তমান সরকারি আমলে মিলিয়নার, মিলিয়নে তো বুঝুন 1 কোটি টাকার মালিক, মিলিয়নারের সংখ্যা বাড়তেছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে মিলিয়নারের সংখ্যা খালি বাড়তে থাকবে, আর গরিব যারা খালি তলে দিয়ে ডাউনও যাইব। এর মানে হচ্ছে মানুষ, অধিকাংশ মানুষ দুর্নীতি, দুর্নীতির মধ্যে আজকে 20 টাকার রিয়াজ আর 30 টাকার রিয়াজ আজকে 200 টাকা মতো মানুষে খাই যায়, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্তর কারণে। আজকে দেখা গেছে এক দুর্নীতিবাজকে ধরছে, টাক দি টেকা নেই তারা, টাক দি এত বিশাল টেকার মালিকে হোক, মার নামে 70 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, মার নামে 70 কোটি 700 কোটি টাকার মালিক, 5 বছর আগে 1 টাকার মালিক না এখন 700 কোটি টাকার মালিক। এজন্য দুইটা পরীক্ষা, একটা হইলো সম্পদ আসছে কোথায় থেকে, ব্যয় করবে কোথায় থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করতে কোন জায়গা দিয়ে, সালুনাকা মা যা ইউনফিকুন কুল মা আনফাকতুম ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে, সালুনাকা মা যা ইউনফিকুন, আমরা টাকা ব্যয় করব কোন রাস্তায়, আপনি বলুন, কুল মা আনফাকতুম ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন, কুল মা আনফাকতুম, তোমরা ব্যয় করো, তোমরা তোমাদের মায়ের মাতা পিতার খেজমতের জন্য টাকা পয়সা ব্যয় করো, সুবহানাল্লাহ। আর নিকটাত্মীয় যারা আছে তাদের কেবল ইয়েতা বা বাল মাসাকিন ইতিম এবং মিসকিনের জন্য ব্যয় করো, এই রাস্তায় ব্যয় করা লাগবো। আপনি রং লাইয়া আর বিভিন্ন খেলার স্পন্সর হইয়া আমরা অত্যন্ত নিন্দা জানিয়েছি, একজন মানুষ মারা গেছে কবরে, তার ছাত্রলাভ তার রুহানির জন্য ক্রিকেট খেলা দেয়, তার রুহানির জন্য ফুটবল খেলা দেয়, এর চাইতে দুর্ভাগ্য ছাত্র দুনিয়ায় হতে পারে না, কথা ঠিক কিনা, একটা মানুষ মারা গেছে তার ছাত্ররা ফুটবল খেলায়, ফুটবল খেলা দেয় যে আমার আমার উস্তাদ রুহানির মধ্যে, আমার উস্তাদ রুহানি তোমার নেকির ঠেকি ভরবো গে বলো শুট মারলে, নাউজু বিল্লাহি মিন জালিক। এইরকম কুলাঙ্গার ছাত্ররা আমরা আমরা চাই না, এইরকম কোন কুলাঙ্গার ছাত্র মরার পরে আমরা ফুটবল দিয়ে আর ক্রিকেট দিয়ে আমরা স্মরণ করো, কটা ঠিক নেই। আজকে এগুলা ব্যয় করা হয় স্পন্সর, আমার এই অমুকের নামে অমুকে 10,000 টাকা দিয়েছে স্পন্সর, কাল কেমতের মধ্যে ডান্ডা খাইয়াটা ঠিক হই ভাই, 500 টাকা একটা ওয়াজল লাগিয়ে গেলে কপাল কুচুই যায়, আর 50,000 টাকা দিয়ে ট্রফি দিলাই, সোনার নৌকা দিলাও, হুন্ডা লাগাও, সবটা করা যায়, এগুলার প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর দরবারে ফাই ফাই করে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা। দনীয় আর স্বপ্নের বিষয় না, দনীয় না, দনীয় এটা থামসা না, দনীয় মানে হইল আল্লাহর দরবারে হাজার প্রশ্নের সম্মুখীন হওয়া, কথা ঠিক কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, 12 বছর পরে আবদুল্লাহ ইবনে উমর হযরত উমরকে স্বপ্নে দেখেছেন, আবদুল্লাহ ইবনে উমরে ফরমান, হে আব্বাজান খলিফাতুল মুসলিমিন, 12 বছর ধরে আপনাকে দেখি নাই। উমর বলেন, দীর্ঘ 12 বছর ধরে হিসাব চলতেছে আমার, আমি আমার রাজত্বের হিসাব দিচ্ছি 12 বছর ধরে, সুবহানাল্লাহ। অথচ উমর বলেছেন, যদি
সমুদ্রের তীরেও যদি একটা উট না খেয়ে মারা যায়, অনাহারে মারা যায়, আমি উমরকে খালি কিয়ামতের ময়দানে এই উটেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, এত এত পরিপূর্ণভাবে তিনি হিসাব নিরীক্ষণ করেছিলেন। সুবহানাল্লাহ, উমরেও হইলে যে আমি 12 বছর ধরে হিসাব চলেন, আমার আমি হিসাব দিতেছি, এই সাম্রাজ্যের হিসাব আনা দিতেছি। সুবহানাল্লাহ, আর কোটিপতি হইয়া বোয়াত বুঝছি লম্বা মিষ্কার চালাইরা আর উফরি দুমা দিরা আর দেখরা দুমা কতখান উফরি উঠের ঠার হওয়া যাইব, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, একটা হলো আলামু আল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আর এই দুইটা জিনিস ওয়ালামু আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে মহান উজরত, মহান প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। এই জন্য কেউ যদি মনে করে যে আল্লাহ পরীক্ষা করবেন না, মানে পরীক্ষা করবেন একটা হইলো মাল দ্বারা, কথা ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে সন্তান দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। আপনার সন্তান আজকে মাদ্রাসায় শিক্ষিত নাই, আজকে সন্তান হলে মাদ্রাসায় ভর্তি করে না, আজকে সন্তান হলে যেটা দেড় ব্যাটারি দুই ব্যাটারি হাত বেখা ফাও বেখা চকুর মাঝে ডিস্টার্ব এগু সব মাদ্রাসার দেও, যেগু আল্লাহর হস্তে চলব ওগুলো মাদ্রাসার দেও, যেগু বালা ফুলফুলা যেগু ইগুরে এই গেলাত না, ইগুরে ইগুরে মাস্টার্স কমপ্লিট করাইমু, ইগুরে হায়ার আন্ডার মেট্রিক দেওয়াইমু, আন্ডার মেট্রিক দেওয়া ইগুরে আনমু, ইগুর অবস্থা কী বলে? ইগুর অবস্থা হইলো একজন মানুষ দেখেছে, এই একজন মানুষ লেখছে তার বাপ মরার পরে খালি খান্দে, ইমাম সাহেব যেখানে খান্দোস কেনে খান্দো করে বেটা, এগুলো তো তুমিও মরা লাগবো আমিও মরা লাগবো, কইলা হুজুর আমি এইটার লাগে খান্দি না, আমি খান্দি আমার বাবা আমাকে ডক্টরেট ডিগ্রি পড়িয়েছেন, কিন্তু আমি যখন আমার বাবার যখন দম যায় শ্বাস যখন শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে মসজিদের ইমাম সাহেব আইনা আমি কলমা বুনাইছি, আমার মুখে দিয়ে কলমা আমি চিনি না, নাউজুবিল্লাহ, এজন্য কাঁদতেছি যে এত লেখাপড়া করলাম আজকে আমার মুখে দিয়ে আমার বাপরে শেষ কলমাটা ফোরানোর মতো তৌফিক আমার নাই। আজকে হাজার মানুষ লক্ষ মানুষ যার ইলমর টেলায় জ্ঞানের টেলায় কেউ আটতে পারে না, অত জ্ঞানী আলহামদুলিল্লাহ যদি জিগাও ফেসা পায়খানা হয়ে জায়গা বলে দিব কিসের এত আজকে এজন্য সমাজ এত অবস্থা হয়েছে। এদিন এক ওয়াজ আমি কইছিলাম যে স্কুলের স্কুল কলেজের প্রিন্সিপাল স্টেজে বসা আর তার মেয়ে গান গাইতেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাই মার বেটা এত তালি দিয়ে হর বা আমার ফুরি ঠিক আছে আমার ফুরি ঠিক আছে, নাউজুবিল্লাহ, এ নিজেও মূর্খ তার মেয়েও মূর্খ, কারণ তার মেয়ে তার সাথে তার চোখের সামনে ড্যান্স দেয় হার হে হয় আমার মেয়ে ঠিক আছে আমার মেয়ে ঠিক আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এজন্য প্রিয় হাজিরিন, আমার প্রিয় হাজিরিন, এজন্য সন্তান অত্যন্ত বিপদের বিষয়, সন্তান অত্যন্ত বিপদের বিষয়, আর সন্তান মানুষের কিয়ামতের জন্য অত্যন্ত নাজাতের ফয়সালা হতে পারে, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন যে একজন মানুষ যা মাতাল ইনসানু ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে মানুষের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা রাস্তায় মানুষ মানুষের নেকি তার কবরের মধ্যে তার অ্যাকাউন্টের মধ্যে জমা হতে থাকে। একটা হচ্ছে ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যেটা মানুষকে ফায়দা দেয়, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যায় তার বাবার কবরের সামনে দাঁড়াইয়া বাবার জন্য এই এই দোয়া করে, যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানি নাকের আগায় আসার পূর্বে আল্লাহ তার সন্তানকে মাফ করে দিন। এজন্য বলতে হবে মায়ের জন্য বাবার জন্য এইরকম উত্তরাধিকারী রাখার দরকার, কথা ঠিক কিনা? আমরা তো খুব চিন্তা করি আমার ভুয়া বাসগুলো লন্ডন বস দোয়া কইরো কলমা চিনে না একটাই, ইংলিশও ছুটে বুঝনি, এবারে ইংলিশ এমন বুতা ইংলিশ কয় বেবুতা সবটা খালি ইংলিশ আর ইংলিশ, আরবি কোনটাও চিনে না। আজকে আরবি শিক্ষারে মানুষ আরবি শিক্ষার পিছন থেকে মানুষ অনেক দূরে গেছে, মাইনষে মনে করে একটা একটা জিনিস কোন জানো, মাইনষে মনে করে যে মাদ্রাসাত পড়লে মনে হয় মানুষ খালি গরিবই, মাদ্রাসাত পড়লে মনে হয় মানুষ আগবয় না। আপনি দেখেন এই এলাকায় যত শিক্ষিত আছে, আপনার এলাকার কথাই বলতেছে, যত শিক্ষিত স্কুল শিক্ষিত আর যত শিক্ষিত মাদ্রাসা শিক্ষিত, আপনি দেখেন যারা মাদ্রাসায় পড়তেছে তারা রে মানুষে রাস্তাঘাটও খাইলো সালামতের, কথা ঠিক কিনা? চলেরও বলা সালাম ওভার দেখার না, যত মানুষ লেখাপড়া করেছে মাদ্রাসায়, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল ফরমান মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যদি কোনো মানুষ বিনয়ী হয়ে যায়
আল্লাহ তার মর্যাদা তুলে দিলেন, হুকা সুবহানাল্লাহ। আর আল্লাহ কার মর্যাদা তুলে, কার সম্মান বলেন, আল্লাহ ফরমান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানী যে যার মধ্যে তাকওয়া আছে, তাকওয়া আছে, তাকওয়া যারার ভিতরে তাকওয়া আছে তারাই হলো সবচেয়ে সম্মানী। আমরা তো মনে করি 5 কোটি টাকার মালিক দেখি সম্মানী, এগুলো কেউ সালাম করে না, দরাইয়া সালাম করে হয়তো, বাবারে বাবা কোনো ফেসো আড়াই দিব, আড়াইয়া মামলা তারাই দিব, মামলা ডরিয়া সালাম করে। কিন্তু প্রকৃত যাদেরকে আল্লাহ মানুষ সালাম করে, সম্মান করে, রেসপেক্ট করে ভিতর থেকে, এরাই হচ্ছে দিনের আলিমগণ, কথা ঠিক কি না? আর আল্লাহ ফরমান যে যারা ইলম অর্জন করেছে, আল্লাহ দরজা বৃদ্ধি করে দিন, দুই শ্রেণীর মানুষদেরকে একটা কি হইল, যারা ইমানদার আর যারা ইলম অর্জন করছে, এজন্য পরীক্ষার বিষয় হচ্ছে দুইটি, একটা সন্তান দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, একটা মাল দ্বারা পরীক্ষা করবেন, মাল কোন জায়গা থেকে এনেছ, কোন জায়গায় ব্যয় করেছ, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তান কি করেছে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষ দুজকে হবে, দুজকি সন্তানেরা বললে বলবে আয় রাব্বুল আলামিন আমার মাতা পিতাকে নাজাল লুহুমা তাহাতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ আমার পিতামাতাকে আমার দুজক যাওয়ার টাইমে পিতামাতারে লইয়াও, আমি আজকে উইরা সম্পর্কে আমার মনের জ্বালাটা মিটাই, উইরা আমি জাহান্নামে যাই, নাউযু বিল্লাহ। এজন্যে দুনিয়া তো ফারাক হওয়া ছাড়া উপায় নাই, আখেরাতেও ফারাক হইব। যেরা এজন্য মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করে, আজকে দেখবেন বাংলাদেশে যত মানুষ মা বাবার লোকে বেশি বেয়াদবি করেন, চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেন, হায়ার এডুকেটেড পার্সন, বেশি শিক্ষিত। গত 2 বছর আগে আমরা দেখছি এক বাপ 3 সন্তান, একটা বাংলাদেশের একজন সচিবালয়ে চাকরি করে, 3 সন্তান, এটা পত্রিকার দিছে, এটা বানালি কোনো ঘটনা নয়। বাপ যখন মারা যায়, ওই ছেলের ফ্রেন্ড একজনে তার বাপরে একটা চিকিৎসালয়ে চিকিৎসা করাইছে 14 দিন, 14 দিনের সময় মারা গেছে। 14 লম্বা দিন প্রত্যেক দিন ফোন দেয় যে তোমার বাবা অমুক হসপিটাল আছে, তুমি দেখো, হে কয় আমার এখন আমি একটু বিজি আছি, তুমি ডাক্তারি করা হচ্ছে, টাকা দিবলে পড়ে ইয়া। যেদিন মারা গেছে তখন তাকে ফোন দেওয়া হয়েছে, তোমার বাবা অমুক মেডিকেলে আছে, বাংলাদেশের সচিবালয়ে চাকরি করে, অমুক মেডিকেলে তোমার বাবা মারা গেছে, কয় তোমরা এই তোমরা লাশ দিলাও, বেওয়ারিশ লাশ দিলা দাফন করে তারার কাছে দিলাও, আমার এখন মিটিং আছে, আমি আইতাম পারতাম না, এখন আউযুবিল্লাহ। এইরকম এটা উচ্চশিক্ষিত ইলমে বড়া, খালি ইংলিশ আর আইছে ভিতরে, খালি ইংলিশে খালি কুল্লাকুল্লি করেন, আর বাপরে দেখবার দেন না। এজন্য যত মানুষ শিক্ষা দীক্ষা লাভ করেছে দাখিল পর্যন্ত, তারা সোলার একটা ব্যবস্থা আছে, আছে না নাই, সোলার ব্যবস্থা আছে। আজকে ইমামতি হইর জেরা খাইর দুনিয়াত একটু, যদিও দুনিয়াত কষ্ট মষ্ট করে সোলা লাগে, এরপরেও বাচ্চা কাচ্চা লইয়া শান্তিতে চলে। আপনি কোনো ইমাম সাহেবের লোকে বড় হইতে না করছো, তুমি 5 টাকার 10 টাকা দেওয়া খালি হল ইল্লা খাই নাই, ইমাম সাহেবের তো অবস্থা খারাপ, খম খাইলেও হয় মনে হয় আরো এখন দাওয়াত খাইতা, ইমাম সাহেব বলে কম খাইলে অসুবিধা আছে, কম খাইলে বলে আরো অনেক দাওয়াত খাইতে হয়, মানে বেশি কম খায়, বেশি খাইলে কইব বলে ইমাম সাহেব তো আল্লাহর তাগারি, বেশি খাইলে কইব বলে দেখো আল্লাহর তাগারি হয়েছে, খাইতে খাইতে বেড়ায় বড় হওয়ার না, আস্তে আটলেও সমস্যা বলে বেশি খাইলেছে, দূর আটলে কইব কত মজাই তো, ইমাম সাহেব আপনার উপায় নাই, লম্বা পাঞ্জাবি লাগাইলে কইব দেশ খাফর সল খাম। যাই হোক প্রিয় হাজির, এজন্য আমরা দুই জিনিস পরীক্ষা, একটা হচ্ছে মাল, একটা হচ্ছে সন্তান, এই দুটাকে আমরা, মালকে আমরা এই নিরাপদ রাখতে হবে, অবৈধ পন্থা থেকে অর্জন করা থেকে নিরাপদ রাখতে হবে। আর সন্তানদেরকে আমরা মাদ্রাসা শিক্ষায় অথবা এমন শিক্ষা যে শিক্ষা দিলে দিন শিখে, ওই ধরনের শিক্ষা ব্যবস্থায় তাকে সংযুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর রব্বুল আলামিন আল্লাহ নরসিংপুর আদর্শ হাফিজে দাখিল মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতের সালাম আকায় মাওলা তাজদারে মদিনায় হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বাগানে পৌঁছাই দাও আল্লাহ। রব্বুল আমিন, যেমন অসংখ্য গুণিত গুণা করে তুমি মনিব নারাজ করেছি আল্লাহ, আল্লাহ জিন্দগির তাম গুণা থেকে মাফি চাইলাম, আল্লাহ জিন্দগির তাম গুণা খাতারে মাফ করে দেও। রব্বুল আমিন আল্লাহ আমরা হাজির আলাই মসজিদে যারা মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ, তারা কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। আর রব্বুল আমিন আল্লাহ আমরা যারা মাই বাপ দুনিয়াতে হাতে বাকি আছেন আল্লাহ, আল্লাহ তাদের নেক হাত বৃদ্ধি করে দেও আল্লাহ, এই মাতার সাতারে দীর্ঘদিন আমাদের মধ্যে তুমি বাকি রাখো আল্লাহ। আর রব্বুল আমিন, জীবনে অসংখ্য অগণিত গুণা করেছি আল্লাহ, তাম গুণা থেকে মাফি চাইতেছি আল্লাহ, জিন্দগির তাম গুণা খাতা মাফ করে দেও আল্লাহ। শিরিক বেদাত জানা অজানা তাম গুণা রে আল্লাহ, গুণা থেকে আমরা পাক সাফ করে দেও আল্লাহ। আর রব্বুল আলামিন মরার আগে একবার তা তোমার বাড়ি তোমার নবীর বাড়ির জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা ভালোভাবে করতে পারবেন। এছাড়া আমাদের সরকারি আমাদের